কোভিড সংক্রান্তীয় যিকোনো তথ্য আৰু পৰামৰ্শৰ বাবে আপোনালোকে ৰাষ্ট্ৰীয় হেল্পলাইন নম্বৰ 011-2397-8046 অথবা 1075 আৰু ৰাজ্যিক হেল্পলাইন নম্বৰ 104 ফোন কৰিব পাৰিব। আমি 1,00,000 লৰা ছোৱালীক চাকৰি দিম কৈছিলোঁ নে নাই কৈছিলোঁ নে? এতিয়া আজি আকৌ মই মুখ্যমন্ত্রী হিচাপে কৈছো যে হয় ইলেকশনের আগত যেতিয়া মই জেনেকে কৈছিলোঁ 1,00,000 লড়াক চাকরি দিম, গন্তি করি করি আমি 1,00,000 লড়া ছোৱালীক চাকরি দিমে এই প্রতিশ্রুতি মই আকৌ এবার আপনার আগত দোহারিছো। মই আৰু কি কৈ গৈছিলোঁ যে আমাৰ যেতিয়া বিজেপিৰ সরকার হব আমি সকলো দুখিয়া পৰিয়ালক অরুণোদয় আঁচনি দিম। আমি বিটিআরত অরুণোদয় আঁচনি আরম্ভ করিল, কিন্তু মোক আমার বিজেপির কার্যকর্তা সকলে কৈছে যে এতিয়াও কিছু পরিয়ালে আমার তামুলপুরত অরুণোদয় পাব বাকি আছে। মই আজির সভাতে ঘোষণা করছো যে আরো 7,000 পরিয়ালক আমি তামুলপুরত অরুণোদয় আঁচনি দিম। আৰু কেতিয়া দিম? এই জানুয়ারি মাহৰ ভিতৰত আমি আপোনালোকক আৰু 7,000 পরিয়ালক আমি অরুণোদয় আঁচনি দিম। আগতে আমি যিখিনি দিছো আৰু 7,000ক যদি দিও মোটামুটি প্রত্যেকগৰাকী দুখীয়া পৰিয়ালে এই অরুণোদয় আঁচনি পাই যাব। দ্বিতীয়তে ইলেকশনের আগত আছিল অরুণোদয় আঁচনি 38 টকা, এইবার আমি করলো 1,000 টকা। আৰু লাহে লাহে আমি এই অরুণোদয় আঁচনির মাহত পরিমাণটো বঢ়াই বঢ়াই লৈ গৈ থাকিম, যাতে দুখিয়া মানুহে সম্পূর্ণভাবে নিজকে সুরক্ষিত অনুভব করিব পারে। ইলেকশনের আগত মই কুমরিকাটাত মিটিং হৈছিলে, তাত মই কৈছিলোঁ যে যদি বিজেপির সরকার আহে আমার গুর্খা নেপালী মানুহে কোনো আৰু চিন্তা কৰিব নালাগে। আজি আমি বিটিসিত আইন আমি সংশোধন করলো আৰু ট্রাইবেল বেল্ট আৰু ব্লকতো আমি গুর্খা লোকসকলক সমান অধিকার আমি দিয়ার বাবে আজি সিদ্ধান্ত ললো আৰু এই সিদ্ধান্তর আজি পালন হৈছে। আজি আগৰ পৰাই আমাৰ বঙালী হিন্দু সকলৰ নমঃক্ষুদ্ৰ সিডুলকা সকল ইয়াত পায়ে, কোচ রাজবংশী সকলে পায়ে, তার উপরতো আজি আমি গুর্খা সকলকো আমি ইয়াতে সমান মর্যাদা আমি দিবৰ বাবে আমি সক্ষম হলো। তার উপরেও আপনার যে আধার কার্ডের সমস্যা আছে, ডি ভোটারের সমস্যা আছে, এই সমস্যাবিলাক লাহে লাহে মূর মাত্র 4 মাহ হয়েছে, কেইদিনমানের ভিতরতে এই সমস্যাবিলাক আমি সমাধান করিম, এই সমস্যাবিলাক আমি নোহোৱা করি। আমি আরম্ভ করিম আপনালোকে আৰু মাইক্রো ফাইন্যান্সরও হারাশাস্তি খাব নালাগে। এজেন্টবিলাক আহাতো বন্ধে হৈছে। এতিয়া আপোনাক যে আমাৰ যিসকলে আই মাতৃয়ে মাইক্রো ফাইন্যান্সত লোন লৈছে তেওঁলোকৰ লোন আমি ঘূৰাই দিয়াৰ ব্যৱস্থা কৰিম। অহা নৱেম্বৰ মাহৰ পৰা আমি মাইক্রো ফাইন্যান্সৰ লোন আই মাতৃসকলক ঘূৰাই দিয়াৰ কামো আমি আৰম্ভ কৰিম। আপোনালোকে আৰু মাইক্রো ফাইন্যান্সৰো হাৰাশাস্তি খাব নালাগে। এজেন্টবিলাক আহাতো বন্ধে হৈছে। এতিয়া আপোনালোকে চেক পাই যাব যাতে আপোনালোকে টকা পয়সাখিনি উভতাই দিব পাৰে। নৱেম্বৰ মাহৰ পৰা আমি এই কামবিলাকো আমি আৰম্ভ কৰিছো যে আমাৰ যিসকলে আই মাতৃয়ে মাইক্রো ফাইন্যান্সত লোন লৈছে তেওঁলোকৰ লোন আমি ঘূৰাই দিয়াৰ ব্যৱস্থা কৰিম। অহা নৱেম্বৰ মাহৰ পৰা আমি মাইক্রো ফাইন্যান্সৰ লোন আই মাতৃসকলক ঘূৰাই দিয়াৰ কামো আমি আরম্ভ করিম। আপনালোকে আৰু মাইক্রো ফাইন্যান্সরও হারাশাস্তি খাব নালাগে। এজেন্টবিলাক আহাতো বন্ধে হৈছে। এতিয়া আপনালোকে চেক পাই যাব যাতে আপনালোকে টকা পয়সাখিনি উভতাই দিব পাৰে। নৱেম্বৰ মাহৰ পৰা আমি এই কামবিলাকো আমি আৰম্ভ কৰিম।